हेलो एवरीवन, वेलकम और वेलकम बैक टू माय चैनल। आमी देवलीना, अ फर्स्ट प्रोफेशनल एमबीबीएस स्टूडेंट फ्रॉम मालदा मेडिकल कॉलेज एंड हॉस्पिटल। आई होप तुम्हारे पढ़ाशुना खूब खूब भालो चलछे, बट आमार मने हय ना जे सबार पढ़ाशुना खूब भालो चलछे, कारण कालकेई आमी इन्स्टाग्रामे कयेकटा मेसेज पेयेछि जेखाने तोमरा बोलछो कि तोमादे सकाले नाकि एत घुम पाय किछुतेई तोमरा उठते पारछो ना। तो अनेकेई आछे जारा भोरबेला थेके उठे पढ़ाशुना करे। आमी जोदि आमार लाइफ हिस्ट्रीर कथा बोली देन, आमी जखन 5 to 10 পড়াশোনা করতাম, আমি তো রামকৃষ্ণ মিশনে পড়েছি 5 to 10, তো আমার কিন্তু প্রতিদিনের ডেইলি রুটিন ছিল ওটা। আমি ভোর 4টায় উঠতাম, তারপরে আমি 8টা অবধি পড়াশোনা করতাম, দেন আমি রেডি হয়ে স্কুলে যেতাম। আমার 9:15 বাস আসতো স্কুলে যাওয়ার জন্য, অনেকটা দূরে বাড়ি আমার রামকৃষ্ণ মিশন থেকে, বাট তবুও আমি রামকৃষ্ণ মিশনে যখন যেতাম তখন আমাকে এরকম রুটিন ফলো করতে হতো। তো আমার নিজের পার্সোনালি মনে হয় যে 4টে ওঠাটা মানে খুব দরকার। হ্যাঁ, অফকোর্স যারা উঠতে পারো না, যারা একেবারেই মানে নিজের লাইফস্টাইলটাকে চেঞ্জ করতে চাও না, তাদের ক্ষেত্রে জিনিসটা আলাদা। বাট আমার নিজের লাইফে এই 4টেই ওঠা বা এই সময় 4টে থেকে পড়াশোনা করা ভোরবেলা, এটা কিন্তু অনেকটা বেশি হেল্পফুল ছিল। তো তোমরা যারা ভোরবেলা উঠে পড়াশোনা করতে চাও, আমার মনে হয় যে বা তো শুধু 4টেই কেন, ওটা 5টা হতে পারে, 6টা হতে পারে, যাদের হয়তো ঘুম ভাঙতে ভাঙতেই 8টা 9টা বেজে যায়, তো তারপর তোমরা নিজেদেরই রিগ্রেট ফিল হয়। তো আমার মনে হয় তাদের জন্য একটা ভিডিও আমার বানিয়ে দেওয়া উচিত। এরকম না যে তোমাকে 4টেতেই উঠতে হবে, তুমি এই টিপস অ্যান্ড ট্রিক্সগুলো কাজে লাগিয়ে ভোরবেলার দিকে ওঠার চেষ্টা করো, কারণ যতটা সকালবেলা তুমি ঘুম থেকে উঠতে পারবে ততটাই কিন্তু তোমার ডেটা প্রোডাক্টিভ হবে। আমি বলছি না তার মানে যারা রাত জেগে পড়ে সারা রাত পড়ে তাদের ডেটা প্রোডাক্টিভ হয় না, বাট ম্যাক্সিমাম জনের ক্ষেত্রে এটাই হওয়া উচিত। আর এটা কেন হওয়া উচিত আমি এর পরের ভিডিওটাই তোমাদের সায়েন্টিফিক রিজন দিয়ে সেটা বলেও দেবো যে কেন হওয়া উচিত বা না হলে কি হবে। সো চলো, উইদাউট এনি ফার্দার ডিলে আপাতত আজকের ভিডিওটা শুরু করা যাক। সো চলো, সো তাই জন্য তোমাদের মেনলি এই ভিডিওটা আমি তাদের জন্যই বানাচ্ছি যারা মেনলি ভোরবেলা উঠতে চাও বা ভোরবেলা উঠে পড়াশোনা করতে চাও। সো একদম প্রথমে আমি তোমাদের বলবো, দেখো অ্যালার্ম দেওয়ার কথা আমরা সবাই জানি, বাট নর্মাল অ্যালার্মের ক্ষেত্রে কী হয়, যেটা আমাদেরও হয় অফকোর্স, মানে অ্যালার্মটা তো দিই বাট তারপরে যখন মানে অ্যালার্মটা বাজে বন্ধ করে দিই, আবার আধা ঘন্টা ঘুমিয়ে যাই, কতক্ষণ যে ঘুমিয়ে থাকি কোনো হুঁশই থাকে না, ঠিক আছে। তো সেই জন্য অ্যালার্মি বলে একটা অ্যাপ আছে, তোমরা ওটা ট্রাই করতে পারো। ওই অ্যাপটা কী হয় বলতো, ধরো যখন তুমি অ্যালার্মটা বাজবে তখন তোমাকে কিছু অ্যাক্টিভিটি করতে হবে, লাইক কিছু প্রবলেম সলভ করতে হবে, ব্রেন অ্যাক্টিভিটি তোমাকে কাজে লাগাতে হবে, তাতে কি হবে তোমার ঘুমটা ছেড়ে যাবে আর তুমি অটোমেটিক্যালি ঘুম থেকে উঠে পড়বে। অ্যাকচুয়ালি কি বলতো, আমরা কিন্তু আমাদের কিন্তু ঘুম কমপ্লিট হয়ে যায় অনেক সময়, কিন্তু আমরা কি করি তাও শুয়ে থাকি, উঠতে ইচ্ছা করছে না, পড়তে ইচ্ছা করছে না, এই ব্যাপারটার জন্যই কিন্তু আমরা অ্যাকচুয়ালি ঘুম থেকে উঠি না, ঠিক আছে। তো সেই জন্য এই অ্যাপটা আমার মনে হয় তোমাদের অনেক হেল্পফুল হবে। সো বাকি ভিডিওতে এগোনোর আগে তোমাদের আমি ফিজিক্স বলের সম্বন্ধে কিছু বলতে চাই, তো সেটা চলো একটু দেখে নিই। पीडब्ल्यू से पढ़कर हजारों बच्चों ने अपना सपना पूरा किया है। इस बार नीट 2023 में पीडब्ल्यू से 20,000 फ्यूचर डॉक्टर्स बने हैं। 7 पीडब्ल्यू के स्टूडेंट्स ने अंडर टॉप 100 ईयर सिक्योर करी है। 700 प्लस मार्क्स लेने वाले 15 पीडब्ल्यू स्टूडेंट्स हैं एंड 650 प्लस लाने वाले हैं 1500 स्टूडेंट्स। दिस ईयर पीडब्ल्यू हैज प्रोड्यूस द मोस्ट हिस्टोरिकल रिजल्ट एवर। आपके एम्स जाने का सपनों को पूरा करने के लिए, आपकी हेल्प करने के लिए पीडब्ल्यू बैच लॉन्च कर रहे हैं काफ़ी सारे बैचेस। PW is celebrating Guru Purnima Diwas from 3rd to 8th July. So now they again come with some amazing offers. At first, I want to talk about Akin 3.0 batch, India's strongest NEET droppers batch, जो एक roadmap है 250 से 650 तक स्कोर करने के लिए। और ये बैच उनके लिए है जो NEET 2024 को क्लियर करना चाहते हैं और डॉक्टर बनते हुए देखना चाहते हैं खुद को। ये बैच स्टार्ट हो रहे हैं और ऑलरेडी हो चुका है, और इस बैच का प्राइस है 3,600। एंड इफ यू यूज माई कोड दैट इज DB150, यू विल गेट 150 रुपीज इंस्टेंट डिस्काउंट। इसकी क्लास स्टार्ट हो रही है 3rd July 2023 से। यू विल गेट Akin 2.0 2024 प्लस Akin 1.0 2024 फ्री विथ Akin 3.0 बैच। And here you can see that Akin 3.0 batch actual price 4,400 but offer price 3,600. Akin Hindi, Akin English, Arjuna 2.0 and Laksh 2.0, all batches are available in 3,600 and Akin Hindi batch is available in 2,500. So it is a great offer. Other than if you use my code that is DB150, you will get 150 rupees instant discount. So please go and check it out. इन ऑल द बैचेस पीडब्ल्यू आपको दे रहे हैं इंडिया के टॉप एडुकेटर्स, जो बनाएंगे आपको फिजिक्स, केमिस्ट्री, बॉटनी और जूलॉजी में परफेक्ट। क्लासेस विल 6 days अ वीक एंड 3 लाइव लेक्चर्स पर डे। डेली प्रैक्टिस प्रॉब्लम्स विद देयर वीडियो सॉल्यूशन इन क्विज फॉर्मेट। PDF नोट्स ऑफ ईच क्लासेस विल ऑल्सो अपलोडेड ऑन PW ऐप। शेड्यूल टेस्ट विल ऑल्सो हेल्ड अकॉर्डिंग टू देयर प्लानर। आर ऑल्सो अवेलेबल फॉर MBBS स्टूडेंट एज इन फॉर्म ऑफ PW मेड इट बैच।
Each batch of physics wala has its own sets of books which you can purchase using my links given in the description box below. A set of 15 comparison books with detailed theory with need to know and concept application questions, short note and solve miscellaneous example, topic wise learning plus multi concept MCQs covered in the exercise book, match the column correct incorrect MCQ pair, associated reason type questions, past 10 years question banks and elaborated solution are also available there. So you can go and check it out. Link is provided in description box below. এছাড়া তোমরা সকালে ঘুম থেকে উঠে কি করতে পারো, এক্সারসাইজ করতে পারো, ফ্রেশ আপ হতে পারো। মানে আমি কি করতাম বলো তো, আমি ঘুম থেকে উঠতাম, সঙ্গে সঙ্গে ব্রাশ করে নিতাম, চোখে মুখে জল দিয়ে নিতাম, তাতে কি হতো আমি ফ্রেশ হয়ে যেতাম। তো আমার হয়তো ঘুম পেতো কিন্তু অতটা লেভেলেরও ঘুম পেতো না যে আমাকে আবার শুয়ে পড়তে হতো। ঠিক আছে, একটু এক্সারসাইজ করে নিতে পারো। অনেকে আছে মর্নিং ওয়াকের অভ্যাস আছে, খুব ভোরবেলা উঠে তো মর্নিং ওয়াক করা সম্ভব নয়, বাট একটুখানি নিজের ব্যালকনিতে হেঁটে নিলে, নিজের ছাদে হেঁটে নিলে বা একটু স্কিপিং করে নিলে, যাতে করে কি হলো একটু ফিজিক্যাল এক্সারসাইজও হলো আর তার ফলে তোমাদের কি হবে না, তোমরা ওই ঘুমটা থেকেও তোমরা বেরিয়ে আসতে পারো। তো এই জিনিসগুলো তোমরা অবশ্যই করতে পারো। বাট সবার আগে অনেকে আবার, হ্যাঁ অনেকে আরেকটা জিনিস করে, অনেকে চা বা কফি খায়, সেটাও নো ডাউট খেতে পারো, যদিও খালি পেটে চা কফি খাওয়া তো অতটা ঠিক না, বাট ঘুম কাটানোর জন্য সব কিছু করা যায়। মানে যখন তুমি কম্পিটিটিভ এক্সামের প্রিপারেশন নিচ্ছো তখন তুমি ইচ অ্যান্ড এনিথিং করতে পারো। বাট দেখো সবই ঠিক আছে, কিন্তু সবার আগে তোমাকে নিজে এটা বুঝতে হবে যে আমার কাছে কোনটা বেশি ইম্পর্টেন্ট, ঘুমটা না আমার পড়াশোনাটা। যতদিন না তুমি এটার ইম্পর্টেন্ট বুঝবে ততদিন কিন্তু তুমি বিছানা ছেড়ে উঠতে পারবে না। আমার লাইফে এমন অনেক টাইম গেছে যখন আমি বিছানায় পড়ে থাকতাম, সবসময় শুয়ে থাকতাম, ঘুমাতাম, বেশি ঘুমাতাম, মা ডাকলে রাগ করতাম, কিন্তু সেই সময় থেকে বেরিয়ে আমি নিজেকে এমনভাবে ট্রেন করেছিলাম আমাকে একবার ডাকতে হতো। আমি কোনোদিনই আরাম দিয়ে ওঠার পক্ষপাতী নয়, আমাকে আমার মা ডাকে আমি উঠে যাই। মানে এরকম সময় গেছিল আমার যে আমি জাস্ট মা একবার ডাকতো, আমি সঙ্গে সঙ্গে উঠে পড়তাম, উঠে পড়েই একদম চোখ মুখ ফ্রেশ আপ হয়ে পড়তে বসে যেতাম। ঠিক আছে, কিন্তু অনেকেই আছো তোমরা এটা করো না, কেন করো না? দেখো সত্যি কথা বলছি, আমি আমার লাইফে এমন অনেকটা টাইম কাটিয়েছি যেখানে আমার ফ্রেন্ডসদের আমি প্রচুর মজা করতে দেখেছি, সারা রাত জেগে হোয়াটসঅ্যাপ করতে দেখেছি, হয়তো আমিও এক বছর সেই হোয়াটসঅ্যাপ কাটিয়ে বেশ হোয়াটসঅ্যাপে সেই মজা করেছি বা আনন্দ করেছি, কিন্তু তারপরে চার বছর যে আমার কেটেছে লাইফের, বিশ্বাস করো এত এত খারাপ কেটেছে তুমি ভাবতে পারবে না। ওই চার বছর আমি সব কিছু থেকে দূরে ছিলাম, সোশ্যাল মিডিয়া, নিজের কোনো মজা আনন্দ সব কিছু থেকে। ওই রকম ওই জীবনটা কিন্তু তোমাদের সবাইয়ের ফলো করা উচিত আমার মনে হয়। এরপরে সব আছে, ওই লাইফটা তুমি একবার কাটিয়ে ওঠো, তারপরে দেখবে তোমার লাইফে মজা আছে, আনন্দ আছে। এই হস্টেলে কলেজে যখন এখন আমরা থাকি, আমরা তো কোনো ঘুমানোর টাইমই নেই, এরকমও সারা রাত ঘুমাচ্ছি না, মজা করছি, গল্প করছি, আনন্দ করছি, হই হুল্লোড় করছি। তো এই লাইফটা কিন্তু আছে, এই লাইফটা এক্সপিরিয়েন্স করার জন্য আগে কিন্তু এই কষ্টের লাইফটা তোমাদের এক্সপিরিয়েন্স করে আসতে হবে। আমি তোমাদের সবাইকে বলবো যে একটু ডেডিকেটেড হও, একটু ডেডিকেটেড হয়ে পড়াশোনা করো, বিকজ এই তো মাত্র কয়েকটা দিন, ভাবো না আজকে থেকে যদি আমি ধরি আর মাত্র এক বছরও নেই তোমাদের নিট পরীক্ষার। তো যারা রেডি 24-এর প্রিপারেশন নিচ্ছ, ঠিক আছে, তো এক বছরও যদি না থাকে পরীক্ষা, তো এই কটা দিন একটু কষ্ট করতে পারবে না? কেন পারবে না, নিশ্চয়ই পারবে। নিজের মনকে সেইভাবে দৃঢ় বানাও যে এই কটা দিন আমাকে কষ্ট করতেই হবে। এই কটা দিন পরে যেদিন তুমি নিট দিয়ে বেরোবে, ভাবো তো তোমার আগে ডক্টর ওয়ার্ডটা বসছে, নিজের নামের আগে ডক্টর ওয়ার্ড বসানোর লোক কি কেউ ছাড়তে পারে? তার জন্য এখন একটু কষ্ট করো, আর বিশ্বাস করো যারা কষ্ট করবে তারাই কিন্তু ফল পাবে। আমার লাইফে এমন অনেকগুলো বছর গেছে যখন আমি কষ্ট করিনি, আমি ফল পাইনি। শুধু আমার কেন, আমার মতো তুমি যে কোনো সিনিয়র দাদা দিদিকে জিজ্ঞেস করে দেখতে পারো যারা মেডিকেল কলেজে আছে এখন, তারা কষ্ট করেছে তাই জন্যই কিন্তু তারা এই জায়গাটা পেয়েছে। ঠিক আছে, আর আমি একটা কথা মানে তোমাদের জিজ্ঞাসা করতে চাই যে ঘুমটা এত কেন ইম্পর্টেন্ট? নিজের লাইফে এত কিছু দেখার আছে, এত কিছু এক্সপ্লোর করার আছে, সেগুলোকে এক্সপ্লোর করো। ইউটিউবে ভিডিও দেখো, সকালে যদি পড়তে বসে ঘুম পাই ভিডিও দেখে পড়ো, লেকচার দেখে পড়ো। বিশ্বাস করো নিটটাকে নিজের ভালোবাসার জায়গায় নিয়ে এসো। যতক্ষণ পর্যন্ত না নিটটাকে ওই একটা এক্সামের মতো করে দেখবে, ততক্ষণ কিন্তু ও তোমাকে এক্সামের মতো করেই ট্রিট করবে। নিটটাকে ওই জায়গাটা দাও, ওই ভালোবাসার জায়গাটা দাও যে হ্যাঁ আমাকে নিট পেতে হবে, এটা একটা এক্সাম নয়, এটা একটা ইমোশন, এইভাবে ভাবতে শেখো। যখনই তুমি এটাকে এইভাবে ভাবতে শিখবে না, তখনই এটার প্রতি তোমার ভালোবাসা অটোমেটিক্যালি বেড়ে যাবে, তুমি এটার জন্য খাটতে পারবে, কষ্ট করতে পারবে। ঠিক আছে, আর একটা মানে দেখো মেনলি কি হয়, মানে আমরা সকালে কেন তাড়াতাড়ি উঠতে বলি, ধরো আমি সকালে উঠলাম আমি 8টার সময় উঠে আমি ঠিক করলাম যে আমি পড়বো, কিন্তু তখন তুমি হয়তো তোমার একটা কোনো ফ্রেন্ড ফোন করলো, বললো ভাই আমার 2 ঘন্টা পড়া হয়ে গেছে, তখন কেমন ডিমোটিভেশন লাগে বলো তো? তো তোমাকে চেষ্টা করতে হবে সকালে তুমি ঘুম থেকে উঠবে, অন্য যে কেউ পড়াশোনা করার আগে যেন তোমার নিজের 1/2 ঘন্টা বেশি পড়া হয়ে যায়, নিজের 1-2 ঘন্টা বেশি পড়া হয়ে যায়। কি বললাম বুঝতে পেরেছো? ধরো কেউ 8টার সময় তোমাকে ফোন করছে, তখন তোমার যেন নিজের 2 ঘন্টা সেলফ স্টাডি হয়ে যায়। কারণ দেখো এটা কম্পিটিটিভ এক্সাম, এখানে কিন্তু কেউ কারোর জন্য একটা চুল জমিও ছাড়বে না। ঠিক আছে, তো সেটা মাথায় রেখে
নিজে মানে এমন টাইমে ঘুম থেকে উঠছে ওঠো যেন সবাই ঘুম থেকে ওঠার আগে তোমার অনেকটা পড়া হয়ে যায়, ঠিক আছে? আর একটা কথা মাথায় রাখো, ধরো তুমি একটা ঠিক করে উঠলে যে আমি আজকে 4টার সময় উঠবো, কিন্তু তুমি উঠতে পারলে না, তুমি উঠলে 8টার সময়, তখন কি হয়? আমার তো হতো সারা দিন নষ্ট হয়ে গেল, যে আর আর কোনোভাবেই ওই টাইমে মানে আমি লাইক নিজেকে রেডিও করতে পারলাম না, ওই টাইমে নিজেকে মনে হতো যে বাবা হয়েই তো গেছে, কাল থেকে শুরু করবো। আর বিশ্বাস করো, এই যে কাল, এই কালটা সারা জীবনেও আসবে না। এই যে কাল থেকে শুরু করবো, কাল থেকে শুরু করবো, এই কালগুলো কখনো আসে না। তো কাল থেকে শুরু করবো বলে কিছু হয় না, আজ থেকেই তোমাকে শুরু করতে হবে। তার জন্য তোমাকে ভোরবেলা উঠতেই হবে, ঠিক আছে? নিজে যত তাড়াতাড়ি ঘুম থেকে উঠবে তত তোমার কিন্তু সারা দিনের পড়াটা প্রোডাক্টিভ হবে। আর সকালে উঠেই একটা টু ডু লিস্ট বানিয়ে নেবে, যাতে তোমার সারা দিনের কাজটা অনেক বেশি অর্গানাইজ থাকে। আমি যখন আমার ডে ইন লাইফ অফ এমবিবিএস স্টুডেন্ট দেখাবো, তখন সেখানে তুমি সেখানে দেখবে আমি রোজ সকালে উঠেই আগে টু ডু লিস্ট বানাই, কারণ অনেক রকম কাজ থাকে না, আমাকে ইউটিউব ম্যানেজ করতে হয়, পড়াশোনা ম্যানেজ করতে হয়, অনেক কিছু ম্যানেজ করতে হয়। তো এত কিছু ম্যানেজ করে আমি কীভাবে কন্টিনিউ করছি সেটা মানে যখন তোমাদের দেখাবো তোমরা বুঝতে পারবে। বাট আমি তোমাদের সবাইকে বলবো এই যে কাল থেকে শুরু করবো, আজকে যা হয়ে গেছে হয়ে গেছে, এই ব্যাপারটা ছাড়তে হবে। কারণ যতদিন তুমি এই ব্যাপারটা না ছাড়তে পারবে ততদিন দেখবে অনেক দেরি হয়ে গেছে, তুমি অনেক লেট করে ফেলেছো, ঠিক আছে? তো এটা আমার সবার তোমার কাছে রিকোয়েস্ট, যে পড়াশোনা করো, পড়াশোনায় মন দাও, নিজের পড়াশোনার প্রতি ডেডিকেটেড হও। যদি পড়াশোনার প্রতি ডেডিকেটেড না হও তাহলে কোনোদিনই তুমি ভোরবেলা উঠে পড়তে বসতে পারবে না, কারণ তার জন্য অনেকটা বেশি লেভেলের ডেডিকেশন দরকার হয়, ঠিক আছে? সো দ্যাটস ইট ফর টুডেজ ভিডিও। আর কি ভিডিও দেখতে চাও না চাও সেটা ভিডিওতে কমেন্ট করে জানাও, ভিডিওর তলে আজকের ভিডিওটা কেমন লেগেছে সেটাও জানাও, সাবস্ক্রাইব করো, লাইক করো। দেখা হচ্ছে পরের ভিডিওতে, টাটা।